কোন দেশ যখন দুর্ভিক্ষের দিকে যায় এটা যে কতটা ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশের এই খাদ্য সংকটকে তিনি দূর করে দেয়। সব শেষ কথা, পারস্পরিক হৃদ্যতা এবং ভালোবাসা বাড়ানোর সর্বশেষ মাধ্যম হচ্ছে রিকনসিলিয়েশন বা সেটেলমেন্ট করে দেওয়া। দুইজন ঝগড়া লাগলে আপনি যদি দুইজনকে মিলিয়ে দেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বছরের শ্রেষ্ঠতম মাস সাইয়্যিদুশ শুহুর, লিডার অব দ্য অল মান্থস রমাদান আল মুবারকের খুবই বরকতময় একটি সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শুনবার জন্য এখানে একত্রিত করেছেন। এজন্য আমরা ফর্মালি আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোকপাত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে হাউ টু ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। আমরা কিভাবে আমাদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি করতে পারি, এটা খুবই জরুরি। নানা সময় আমরা এই সম্পর্কে টানা পড়েন নিয়ে শুনি যে সম্পর্ক ভালো যাচ্ছে না, বাবা ছেলেতে সম্পর্ক খারাপ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক খারাপ, নেতার সাথে কর্মীর সম্পর্ক খারাপ, ইমাম সাহেবের সাথে মুসল্লির সম্পর্ক খারাপ, নানাভাবে নানা জায়গায় আমাদের সমাজের নানা অঙ্গনে এই যে সম্পর্কের অবনতি বা সম্পর্কের টানা পড়েন, এইটা এই ক্রাইসিসটা তো প্রকট। তো এই জন্য আমি ভেবেছি যে সুনির্দিষ্ট এই টপিকটা নিয়ে কথা বলবো যে হাউ টু ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। তাহলে সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা এটাকে কিভাবে বাড়ানো যায়। ইসলাম কিন্তু সবসময় আমাদের পারস্পরিক সম্প্রীতি বাড়ানো, আমাদের হৃদ্যতা, আমাদের এই ভ্রাতৃত্ববোধকে গুরুত্ব দেয়। এবং ইসলামের যে ভ্রাতৃত্ববোধ এটা আলাদা, এটার দাবিটাই আলাদা। এবং এই আয়াতটা দিয়ে আমি শুরু করেছি, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত দিয়ে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখাইকুম, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই আর তোমরা তোমাদের ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করো। আমি আমার বিভিন্ন আলোচনায় ভ্রাতৃত্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। ইভেন আমার লিখিত প্রথম যে বইটা মেসেজ আধুনিক মননে আলোর পরশ, সেখানেও আমি এই ভ্রাতৃত্ব নিয়ে, ভ্রাতৃত্বের ক্লাসিফিকেশন নিয়ে অনেক কথা বলেছি। সেখানে আমরা বলেছি যে ভ্রাতৃত্ব মূলত 3 ধরনের। একটা হচ্ছে আল উফুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই, এই দিক থেকে আমরা পৃথিবীর সবাই ভাই, আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ভাই, মানবতার দিক থেকে ভাই। আরেকটা হচ্ছে আল উফুয়া আন নাসাবিয়া, অর্থাৎ সহোদর ভাই, রক্তের সম্পর্ক, মানে আমার মায়ের পেটের ভাই, যেটা সিবলিং আমার সহোদর ভাই। আর আরেকটা হচ্ছে আল উফুয়া দিনিয়া, দিনী ভাই, এই যে এখানে আমরা যারা, এখানে আমরা যারা বসে আছি, আমরা কি এক মায়ের পেটের ভাই নাই? আমরা কি ভাই? দিনী ভাই, সবাই বলেন আমরা কি ভাই? দিনী ভাই। তো এই যে দিনী ভাই, ব্রাদারহুড ইন ইসলাম, এটা কোনো ঠুনকো বিষয় না, এটা ছোট বিষয় না, এটা কখনো কখনো মায়ের পেটের ভাইয়ের সাথে যে সম্পর্ক সেটাকেও ছাড়িয়ে যায়। এই যে দেখেন যে কাশ্মীরের মুসলমানরা যদি আক্রান্ত হয়, মুসলিম ভাইয়েরা আক্রান্ত হয়, আমরা কাঁদি না? ওদেরকে যদি অত্যাচার করা হয় আমরা আহত হই, মানসিকভাবে আহত হই, আমরা কষ্ট পাই, আমরা কাঁদি। মিয়ানমারের রোহিঙ্গা ভাইরা যখন আক্রান্ত হয় আমরা কাঁদি না? কাঁদি। ফিলিস্তিনে যখন ইসরায়েলিরা বোমা ফালায় আমার মুসলিম ভাইদেরকে যখন মারে, তখন আমাদের কষ্ট লাগে না? কেন লাগে? কারণ তারা হচ্ছে আমাদের দিনী ভাই, সবাই বলে তারা আমাদের কি ভাই? দিনী ভাই। এবং এই পুরো মুসলিম উম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্তরিকতা বা সুসম্পর্কের বিষয়টাকে একটা পূর্ণ দেহের সাথে তুলনা করেছেন, ওয়ান বডি। আমরা সবাই মিলে, আমরা সব মুসলিম উম্মা মিলে ওয়ান বডি, একটা দেহ, এক দেহ এক প্রাণ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই হচ্ছে কাজাসাদিন ওয়াহেদ, একটা দেহের মতো। দেহের এক জায়গায় যেমনি আমরা ইনজুরড হলে সারা দেহটা কষ্ট পায়, তেমনি গোটা বিশ্বের আমার মুসলিম ভাইদের মধ্যে থেকে একজনও যদি আক্রান্ত হয় সেটাও আমাকে মর্মাহত করে, ঠিক কিনা? যেমন ধরেন আপনার পা কেটে গেল, ব্যাপারটা কেমন? যে আমার পা কাটছে তো কি হয়েছে, সারা শরীর তো ভালো আছে, ব্যাপারটা কেমন? না, পা যদি ইনজুরড হয় দেখবেন যে ওই পায়ের ব্যথার কারণে রাতে ঘুম আসে না, তার মানে চোখ আক্রান্ত, তাই না?
পায়ে ব্যথা পেয়েছেন, দেখবেন যে রাতে মাথা ব্যথা করছে, তার মানে মাথা আক্রান্ত। পায়ে ইনজুরড হয়েছে আপনার, সারা রাত আপনি নির্ঘুম, ইনসমনিয়া, ঘুম আসে না, তার মানে পুরো দেহটাই কিন্তু সাফার করছে ছোট্ট পায়ের ব্যথার কারণে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত অসাধারণ উপমা দিয়েছেন যে গোটা মুসলিম উম্মা, আমরা যারা মুসলিম তারা আমরা সবাই হচ্ছে ওয়ান বডি, একটা দেহ, দেহের যেই জায়গায় আক্রান্ত হোক না পুরা দেহটা কিন্তু সেখানে কষ্ট পায়। এজন্য এই দিনই ভ্রাতৃত্ব এটা অনেক বড় বিষয়, এবং এটাকে কোরআন বলেছে যে আমরা রহমা উবাইনা হোক, আমরা হচ্ছে পরস্পর পরস্পরের প্রতি পুষ্পকোমল। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়ানু মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হবে আমাদের সম্পর্ক। কিন্তু আমরা নানা সময় দেখি যে আমাদের সম্পর্কের মধ্যে অনেক ফাটল, অনেক টানা পোড়েন, অনেক সংকট। এই সম্পর্কের যে সংকট, এই টানা পোড়েন, এই ক্রাইসিস, এটাকে আমরা কিভাবে নিরসন করব, দিস ইজ আওয়ার টপিক টুডে। আজকের এই চমৎকার সন্ধ্যায় আমরা এটা নিয়ে কথা শুনবো যে আমরা আমাদের সম্পর্ক কিভাবে বাড়াতে পারি, আমাদের আন্তরিকতা, আমাদের ঘনিষ্ঠতা, আমাদের রিক্ততা আমরা কিভাবে বাড়াতে পারি। 10টা টিপস বা সম্পর্ক বাড়ানোর 10টা ইসলামিক ফর্মুলা আমি আজকের এই ইফতার প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আওয়াজ করে সবাই বলেন তো কয়টা টিপস বলবো? হ্যাঁ, 10টা টিপস। তাহলে আমরা শুরু করি যে কিভাবে আমরা আমাদের মধ্যকার সুসম্পর্ক, রিক্ততা, ভালোবাসা, ভ্রাতৃত্ব এটা বাড়াতে পারি। আচ্ছা, সুসম্পর্ক বাড়ানোর, রিক্ততা বাড়ানোর, ভালোবাসা বাড়ানোর এক নাম্বার ইসলামিক ফর্মুলা হচ্ছে গ্রিটিংস অ্যান্ড স্যালুটেশন, দেখা হলে গ্রিট করা, যেটাকে আমরা বলি সালাম, যেটাকে কি বলি সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে এই কথাটাই বলেছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশু সালামা বাইনাকুম। সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা ফলো করলে তোমাদের মধ্যকার ভালোবাসা আর রিক্ততা বেড়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সেই টিপসটা হচ্ছে আফশু সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, তোমরা বেশি বেশি সালাম দাও। কেউ যখন আপনাকে সালাম দেয়, সালাম কিন্তু কাইন্ড অফ দোয়া, এটা একটা দোয়া কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি? পিস বি আপন ইউ, মানে তোমার উপর পিস আসুক, শান্তি আসুক, তুমি পিসফুল থাকো। তো যেই লোকটা আমাকে দেখলি খালি বলে তুমি পিসফুল থাকো, তোমার শান্তি হোক, তোমার কল্যাণ হোক, তো তার মানে কি বোঝা যায়, তার সাথে আমার একটা সুসম্পর্ক আছে না? আছে। তো এই জন্য এক নম্বর টিপস হচ্ছে দেখা হলে যেন আমরা সালাম দেই। এবং কোরআনের দিক নির্দেশনাও এটাই যে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা। আমরা যদি কারো বাসায় যাই, কোরআন বলছে যে ঘরে ঢুকেই আগে কি দাও, সবাই বলবেন আগে কি দিতে হবে, সালাম দিতে হবে। এবং এটা হচ্ছে তাহিয়াতান মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা তাহিয়া, অভিবাদন পদ্ধতি, মুবারাকাতান তাইয়িবা, এবং এটা বরকতময়। এত শব্দ থেকে এটাকে আল্লাহ তাআলা কেন সিলেক্ট করলেন? কারণ এটা হচ্ছে বরকতময়, এবং আল্লাহ তাআলা নিজেরও একটা নাম কিন্তু আসসালাম, নিজের একটা নাম কি আসসালাম। তো যখন আমরা বলি আসসালামু আলাইকুম, এটার একটা অর্থ যেমনি হয় যে শান্তি তোমার উপর বর্ষিত হোক, আরেকটা অর্থ হয় যে ওই যে সালাম, তিনি তোমার উপর খুশি থাক। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমাদের হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এটা বাড়ানোর এক নাম্বার টিপস হচ্ছে সালাম দিতে হবে। আওয়াজ করে সবাই বলেন তো এক নাম্বার টিপসের নাম কি? সালাম দিতে হবে। এই যে আলোচনা যখন আমি শুরু করেছি কি দিয়ে শুরু করেছি? সালাম দিয়ে। আমাদের মোশাররফ ভাই যখন এখানে আলোচনা করলেন প্রথমে কি বললেন? সালাম। এটা হচ্ছে আমাদের ইসলামিক গ্রিটিংস, ইসলামিক স্যালুটেশনস। সো আমরা দেখা হলেই যেন সালাম দেয়, সালামটা সবাই সবাইকে দিতে হবে, ছোটো বড়োকে, বড়ো ছোটোকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, সবাই সবাইকে। অনেকের মধ্যে এরকম একটা অনেকে প্রোটোকল রাখে যে না, এরা সালাম দেবে আমরা দিব না, ছোটরা দিবে বড়রা দিবে না, এরকম না, সালাম সবাই সবাইকে। সো আমরা যেন সালামের প্র্যাকটিসটা বাড়াই, এবং বেশি বেশি সালাম দিলে আমাদের মধ্যকার রিক্ততা, ভালোবাসা, আন্তরিকতা আল্লাহ তাআলা বাড়িয়ে। তাহলে এই প্রথম পয়েন্টটা তো সবার কাছে ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। তাহলে ভালোবাসা বাড়ানোর এক নাম্বার যে টিপস আমি আজকে বললাম সেটা কি ছিল? সবাই বলেন নাই, বলেন কি ছিল? সালাম। আচ্ছা, এবার দুই নাম্বার টিপস, পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর দুই নাম্বার টিপস হচ্ছে স্মাইল, মুচকে হাসি দেয়া। মুচকে হাসি দেন তো আপনারা, অনেকে হাসি যেতে চায় না, চেহারাটা কেমন যেন গোমরা করে রাখে। হাসবেন, হাসতে পয়সা লাগে না, মুচকে হাসি দিয়ে কথা বলবেন। এবং হাসি কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই যে হাসি কথা বলার সাথে সাথে অনেকে হাসতেছে, এর কারণ হচ্ছে কি, হাসি কিন্তু সংক্রামক,
সংক্রামক বলতেছি পজিটিভ সেন্সে আর কি, ইতিবাচক ভাবেই হাসিটা হচ্ছে সংক্রামক। আপনি মুচকি হাসতে দেখবেন যার সাথে মুচকি হেসে হেসে কথা বলতেছেন উনিও কি করতেছে মুচকি হাসতে, সুবহানাল্লাহ বিহামদিহি। তো হাসিটা হচ্ছে সংক্রামক, এটা অন্যকে প্রভাবিত করে, অন্যের মধ্যে ছড়ায়। এবং হাসির সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা ভালো সম্পর্ক আছে, যারা সবসময় আপসেট থাকে, একটু গোমরামুখ থাকে, এরা কিন্তু অসুস্থ থাকে খুব বেশি। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলওয়েজ মুচকি হাসি দিতেন, সুবহানাল্লাহ পড়বেন না, অলওয়েজ। একটা হাদিস শোনাই, আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন যে মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন যে আমার জীবনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কাউকে বেশি মুচকি হাসি দিতে দেখি নাই। উনি নাকি ওনার জীবনে সবচেয়ে বেশি মুচকি হাসতে দেখছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলওয়েজ তিনি মুচকি হাসতেন, দেখা হলেই মুচকি হাসতেন। সো আমরা যেন একটু হাসি খুশি থাকি, একটু স্মাইলি ফেস যেন আমাদের থাকে। আরবিতে এটাকে বলে তাবাসসুম। হ্যাঁ, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ব্যাপার। আপনি একটু মুচকি হেসে একটা সিচুয়েশনকে আপনার আয়ত্তে নিয়ে নিতে পারবেন, একটু মুচকি হেসে একটা কঠিন পরিস্থিতিকে আপনি একেবারে স্বাভাবিক করে ফেলতে পারবেন। যার সাথে কথা বলতেছেন উনিও ভালো ফিল করবে। এখন আমি এখানে এসে যদি গোমরামুখ হয়ে শুধু গড়গড় করে কথা বলি, এটা আপনাদের ভালো লাগবে? লাগবে। আমি যদি একটু হেসে 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 কথা বলি আপনাদের অনেক ভালো লাগবে। সো এই যে স্মাইল, যদি যদিও এটা ছোট মনে হয় যে কি আজহারি সাহেব কি নিয়ে শুরু করছে, প্রথমে বললো সালাম, তো সালাম তো আমরা দেই, এরপর বলতেছে স্মাইল, না আপনারা এটাকে ছোট মনে করবেন বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। তিনি বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা কোনো ভালো কাজকে ছোট মনে করো না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, যদিও তুমি তোমার ভাইকে দেখে যে মুচকি হাসি দাও, একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যে কথা বলো, এটাকেও তুমি ছোট মনে করো না। এজন্য কোনো নেক আমলে কিন্তু ছোট নয়। এবং আপনি আপনার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলতেছেন, এক একটা মুচকি হাসি দিলে এক একটা সাদাকা করার সওয়াব হয়ে যাচ্ছে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, ইটস এ সাদাকা। আপনি আপনার ভাইয়ের সাথে মুচকি হেসে কথা বলতেছেন, এটা ছোট না, এটা সদকা দেওয়ার সওয়াব, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কারোর সাথে কথা বলি, কারোর সাথে যখন দেখা করি, আমাদের পারস্পরিক আলাপচারিতার সময় আমরা যদি একটু স্মাইলি ফেসে কথা বলি, মুচকি হেসে কথা বলি, তখন দেখা যাবে যে তার সাথে আমার মৃত্যুতা ভালোবাসা এটা কিন্তু বাড়বে। কি বলেন, বাড়বে না? আচ্ছা, এবং এটা নবীর সুন্নাত। আমি যে 10টা পয়েন্ট বলবো এমন না যে এটা আমার মন গড়া, আমার ফেব্রিকেটেড, বানানো না। প্রত্যেকটার পক্ষে আমি কোরআন থেকে অথবা সুন্নাত থেকে দলিল দিয়ে দেব। তাহলে আমরা কথা বলার সময় যেন মুচকি হেসে কথা বলি, একটু স্মাইলি ফেসে যেন কথা বলি, কি পারা যাবে তো ইনশাল্লাহ। আপনাদের চেহারা তো এখনো গুমরা হয়ে আছে মনে হচ্ছে, মাশাআল্লাহ। তো হাসতেছে অনেকে, অনেকে আবার মাস্ক পরে আছে তো বোঝা যাচ্ছে না হাসতেছে নাকি হাসতেছে না। এনিওয়ে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমটা ছিল হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর প্রথম টিপস কি ছিল, সবাই বলেন সালাম। দুই নাম্বার কি ছিল, মুচকি হাসি, স্মাইল। এবং এটা আল্লাহ রাসূল ইসলামের সুন্না, তিনি কিন্তু সবসময় মুচকি হাসতেন। কেউ যদি এই গোমরামুখ থাকে তাকে হাদিসটা শোনায় দিবেন যে রাসূল ইসলাম অনেক মুচকি হাসতেন। আচ্ছা, মুভিং অন, তিন নাম্বার হচ্ছে টু ওয়েলকাম, কেউ আপনার কাছে আসলে তাকে ওয়েলকাম করা, আহলান সাহলান বলা। এটা মুখেও বলতে পারেন, টেক্সটও করতে পারেন। আমাকে কেউ টেক্সট করলে আমি ওয়ালাইকুম সালাম বলে আহলান সাহলান লিখি, এটাও রাসূল ইসলামের সুন্না। আপনি যখন আপনার বাসায় কেউ আসলো, আপনার ওয়ার্ক প্লেসে কেউ আসলো, আপনার অফিসে কেউ আসলো, আপনি যদি তাকে গুরুত্ব না দেন ও ভালো ফিল করবে না, বরং আপনি যদি তাকে আহলান সাহলান মারহাবান এগুলো আপনি বলেন, তাহলে মানে এটা বোঝাবে যে আপনি তাকে দেখে খুশি হয়েছেন, হ্যাঁ হ্যাপি হয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কারোর সাথে দেখা হলেই তাকে ওয়েলকাম করতেন, ওয়েলকাম করতেন, লিটারেলি ওয়েলকাম করতেন। লিটারেলি তিনি বলতেন মারহাবান, কি বলতেন মারহাবান, দেখা হলেই মারহাবান। রাসূল ইসলামের সময় সবচাইতে বড় ইসলামের শত্রু কে ছিল, আবু জাহাল, তাই না? আবু জাহালের ছেলের নাম ছিল ইকরামা, ইকরামা ইবনে আবু জাহাল। তার বাবা যেরকম কষ্ট দিয়েছে মুসলিমদেরকে, তিনিও কষ্ট দিয়েছেন। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত অনেক যুদ্ধে অনেক সাহাবীদেরকে তিনি হত্যা করেছেন। কিন্তু আল্লাহর মেহরবানি, মক্কা বিজয়ের পরে ওনার মধ্যে রিয়েলাইজেশন আসলো। উনি মক্কা বিজয়ের সময় মুসলমানদের উপর অ্যাটাক করে ইয়ামানে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে তার উপলব্ধিতে নাড়া পড়লো,
তিনি ফিরে আসলেন। এসে লজ্জিত হয়ে রাসুলের কাছে বললেন, এ রাসুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আবু জাহেলের ছেলে, সবচেয়ে বড় ইসলামের দুশ্মন। রাসুলাম তার প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ কিছুই রাখলেন না। তিনি প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছেন মারহাবান বিরাকিবিল মুহাজির, মানে আরোহী হিজরতকারীকে ওয়েলকাম। সুবহানাল্লাহ, বলেন আবু জাহেলের ছেলে ইকরামান এত কষ্ট এত কিছু করার পরে সর্বপ্রথম রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসার পর রাসুল ইসলাম তাকে যেটা বললো সেটা হচ্ছে ওয়েলকাম। তা আমরা মানুষকে ওয়েলকাম করি না। রাসুল ইসলাম বললেন মারহাবান বিরাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য মাইগ্রেন্ট রাইডার, মানে আরোহী মহাজের হিজরতকারীকে ওয়েলকাম। এরপর আরো যাই, এমন না যে সে অপরিচিত দূরের মানুষের জন্য ওয়েলকাম বলেছেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মানুষকে ওয়েলকাম বলতেন। দেখা হলে দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কন্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কিন্তু মদিনায় কাছাকাছি, খুবই কাছে, পাশাপাশি। নিজের মেয়ে ফাতেমাও যখন ঘরে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেন ওয়েলকাম। ফাতেমাকে কি বলতেন? মারহাবান বিবনাতি। এরকম অনেক হাদিসে এসছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ফাতেমা আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারহাবান বিবনাতি, মানে ওয়েলকাম টু মাই ডটার, এ আমার কন্যা, তোমাকে সুস্বাগত। তার মানে কি বোঝা গেল? আমি কিন্তু ওয়েলকাম জানাতে পারি সবাইকে, এমন না অপরিচিত কাউকে। আমার মেয়েকে বলতে পারি ওয়েলকাম আসলে, আমার স্ত্রীকে বলতে পারি, আমার বন্ধুকে বলতে পারি, অথবা ইন ডিফারেন্ট ওয়ার্ডস আপনি আহলান সাহলান খোশ আমদেদ ওয়েলকাম এই শব্দগুলো কিন্তু সুস্বাগতম এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো সুন্নাহ। হাদিসে আরও এসছে উম্মে হানি রাসুলের কাজিন, মক্কা বিজয়ের দিন তিনি এসেছিলেন, রাসুলাম গোসল করছিলেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড়টা নিয়ে ধরে রেখেছিলেন, বাবা ওই বসে গোসল করছেন। ঘরে কে যেন ঢুকলো, রাসুলাম বললেন মান হাদি, কে? উম্মে হানি বললো আমি উম্মে হান, আবু তালেবের মেয়ে। রাসুলাম গোসল করতেছেন পর্দার ওই দিক থেকে, ওখান থেকেই বলতেছেন মারহাবান বি উম্মে হানি। সুবহানাল্লাহ, মানে উম্মে হানি তোমাকে দেখি নাই বাট তোমার সাউন্ডটা তো শুনলাম, ওয়েলকাম, তোমাকে স্বাগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ফরেন ডেলিগেশন আসতো তাদেরকেও তিনি একই কথা বলতেন, ওয়েলকাম বলতেন। তিনি বলতেন মারহাবান বিল কওম আও বিল ওয়ফদ গায়রা খাজায়া ওয়ালা নাদানা, সহিহ বুখারীর হাদিস। মানে কোনো ফরেন ডেলিগেশন আসলে তাদেরকেও তিনি সুস্বাগত জানাতেন, দেখা হওয়া মাত্র প্রথমেই বলতেন ওয়েলকাম। সবাই বলেন প্রথমে কি বলতেন? তো এগুলো আপনারা ইউজ করবেন তো নাকি? আপনার ওয়ার্ক প্লেসে, আপনার অফিসে, আপনার বাসায় কেউ আসলেই তাকে আমরা কি করব? ওয়েলকাম করব, আহলান ওয়া সাহলান খোশ আমদেদ ওয়েলকাম। এটা বললে বোঝা যাবে যে খুব হ্যাপি, এই যে আমি আসলাম, আমাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হলো, তারপর ওয়েলকাম করা হলো, সো আই ফিল গুড হেয়ার, আমার খুব ভালো লাগতেছে যে না এনটিভি দর্শক ফোরাম আমাকে ওয়ার্ম রিসেপশন দিয়েছে, আমার খুব ভালো ফিল হচ্ছে। এখন আসার পরে যদি আমাকে কেউ রিসিভও না করে, আমি বসে আছি ওই কোনায় কেউ ওয়েলকামও জানাচ্ছে না, তো এটা আমার ভালো লাগবে অ্যাজ এ স্পিকার, ভালো লাগবে না। সো আপনার বাসায় গেস্ট আসুক বা বন্ধু আসুক বা পরিচিত যেই আসুক না কেন, আমরা যেন তাদেরকে ওয়েলকাম করি। আমরা তাদেরকে কী করবো? এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই? তাহলে প্রথমে কী ছিল? সালাম। দুই নম্বর, হ্যাঁ, মুচকি হাসি। তিন নম্বর, ওয়েলকাম, ঠিক আছে। চার নম্বর, এটাও খুব মজার একটা পয়েন্ট, সেটা হচ্ছে টু অ্যাপ্রিসিয়েট, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করা, কমপ্লিমেন্ট দেয়া, অন্যের ভালো কাজের স্বীকৃতি দেয়া, ভালো কাজের প্রশংসা করা। এটা আমরা অনেক সময় একটু কার্পণ্য করি, মানে ক্রেডিট দিতে যেন আমাদের খুব কষ্ট হয়ে যায়। ইভেন অনেকে সোশ্যাল মিডিয়াতে অন্যের লেখা নিজের নামে চালায় দেয়, এটা কে লিখলো এই ক্রেডিটটাও দেন, এরকম আছে না অনেকে? না, এটা যেন আমরা না করি। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এদিকে খেয়াল করেন। টু অ্যাপ্রিসিয়েট, আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই না মানুষকে, একটা ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না, মানে গুণগ্রাহী লোকের বড্ড অভাব। একজন একটা ভালো কাজ করলো আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, এটা যে কেউ, আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে অ্যাপ্রিসিয়েট করেন, আপনার স্ত্রী অনেক কষ্ট করে ইফতার প্রিপেয়ার করেছে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাকে থ্যাংকস দেন। যে কেউ ভালো কিছু একটা করলে আপনি যখন তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, কমপ্লিমেন্ট দিবেন, এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, তার সে একটু মোটিভেটেড হবে, সে আরও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উনি সাহাবীদেরকে কমপ্লিমেন্টগুলো দিতেন। একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে, এক হাদিসে তিনি আটজন সাহাবাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন। হাদিসটা শুনেন, হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার খুতবায় প্রায় শুনেছেন। আরহামু উম্মাতি বি উম্মাতি আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমদিল, সফট হার্টেড মানুষ হচ্ছে আবু বকর। আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন, উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতি করতে পারতেন না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে উনি যখন খলিফা, উনি ইমাম, উনি নামাজ পড়াবে কি, উনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেই কান্না শুরু, কারণ উনি ভাবতেন কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব, এই জায়গায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামতি করতেন, আমি কিভাবে এখানে ইমাম হই। এই ভাবনা থেকে উনি তেলাওয়াত শুরু করলে শুধু কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছে কে, আবু বকর, ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছে কে, উমার, আসদাকুহুম হায়া আন উসমান, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবী হচ্ছে উসমান, ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আর আল্লাহর কিতাব সবচেয়ে কারীদের মতো করে পড়তে পারতো যে সাহাবী, ওনার নাম হচ্ছে উবাই ইবনে কাব, ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে যায়েদ। বলতেছেন আর এক এক সাহাবী খুশি খুশিতে বাক বাক গত গত হয়ে যাচ্ছে, মানে খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এই কমপ্লিমেন্ট দিচ্ছে। তারপর হচ্ছে ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআযিব ইবনে জাবাল, হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মুআযিব ইবনে জাবাল, আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। আটজন সাহাবীর আটটা গুণের কথা বললেন, আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না, আরও কিভাবে ভালো করা যায়, ওনারা আরও ইন্সপিরেশন পাইছেন না, পেয়েছেন? আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি, দেখি আপনার উত্তর করতে পারেন কিনা, ইসলামিক সাধারণ জ্ঞান, কোন সাহাবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠ ছিল কোন সাহাবীর, দেখি কে বলতে পারে, না না বেলাল না, তারপর না ওমর না, তারপর এনি আদার গেস, হ্যাঁ ওসমান না, জাকারিয়া তো নবী, আচ্ছা আবু বকর না, না আচ্ছা, এই হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাই ইবনে কাব, আচ্ছা সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে সুরেলা গলা, হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল না। তিনি একবার রাতে তেলাওয়াত করতেছেন, ওনার বাসার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত সুন্দর গলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন না, উনি শুধু শুনতেছেন শুনতেছেন শুনতেছেন। পরের দিন আবু মুসা আল আশআরিকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু মুসা লাকদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছেন। আবু মুসা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার এই তেলাওয়াত আপনি কই শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, গত রাতে তুমি তেলাওয়াত করেছো না বাসায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আবু মুসা বলতেছে, তাই নাকি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আমি যদি জানতাম যে আমার তেলাওয়াত আপনি শুনতেছেন, আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম, তেলাওয়াত বন্ধ করতাম। সুবহানাল্লাহি বিহামদিহি। দাউদ আলাইহিসসালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন, উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলোকে তেলাওয়াত শোনার জন্য নেমেছেন, সাগরের মাছ চলে আসত, বনের পশু চলে আসত, এত মেলোডিয়াস ভয়েস ছিল। রাসূল ইসলাম বললেন, দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার, এই সাহাবেদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে অ্যাপ্রিসিয়েশনে কিন্তু রাসূল ইসলাম কখনো কাপ্রনতা করেননি, কিন্তু আমাদের মধ্যে প্রায়ই কেমন যেন এই কাপ্রনতা দেখা যায়, আমরা গুণগ্রাহী হতে চাই না, আমরা ক্রেডিট দিতে চাই না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে সাহাবীদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন অ্যাপ্রিসিয়েশন করেছেন এমন না, তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন, অমুসলিম, তারা মুসলিম না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কী করেছেন, প্রশংসা করেছেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব, তৃতীয় হিজরিতে মুশরিকরা এসে মদিনা অ্যাটাক করলো, কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না, তারা তাদের কথা রাখে না, একজন ইহুদি ছাড়া, তার নাম হচ্ছে মুখাইরিক, তার নাম কি মুখাইরিক, সে তার কথা রেখেছে, কোনো ইহুদি কথা রাখেনি, একজন কথা রেখেছে, সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে। তার লাশটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে আনা হলো, তিনি লাশটা দেখে বললেন, মুখাইরিক হইরু ইয়াহুদ, মানে মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ এবং দ্য জিউস, ইহুদিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মুখাইরিক, কেননা সে তার কথা রেখেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে অ্যাপ্রিসিয়েশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু মুসলিমদেরই করতেন, তার সাহাবাদেরই করতেন এমন না, অমুসলিমদের মধ্যেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো গুণ দেখতেন, এটাও তিনি কী করতেন, ক্রেডিট কিন্তু তিনি দিতেন, তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন, অ্যাপ্রিসিয়েশন করতেন। তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নম্বর পদ্ধতি হচ্ছে অ্যাপ্রিসিয়েশন করা,
কমপ্লিমেন্ট দেয়া, বুঝতে পেরেছেন তো, অ্যাপ্রিসিয়েশন করা। পাঁচ নাম্বার হচ্ছে ওয়েল উইশিং, শুভকামনা, অন্যের কল্যাণ কামনা করা। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাসেন্স অফ রিলিজিয়ান, দিস ইজ দ্য অ্যাসেন্স অফ ইসলাম। ইসলামের মূল কথাই এটা, আর দিনু আর নাসিহা। রাসূল ইসলাম বলেছেন যে দিন মানেই হচ্ছে কল্যাণ কামনা, ইসলাম মানেই হচ্ছে অন্যের শুভকামনা। আপনি সবার জন্য কল্যাণ কামনা করবেন, সবার জন্য আপনি দোয়া করবেন, কাছেও আপনি শুভকামনা করবেন, সে উপস্থিত না থাকলেও আপনি কি করবেন, শুভকামনা করবেন। অনেকে আছে যে কাছে সামনাসামনি খুব ভালো, যখন দূরে চলে যায় তখন আবার হয়তো তার ব্যাপারে অন্যের কান ভারী করতেছে, ব্যাকবাইটিং করতেছে। এইরকম অ্যাটিচিউড ম্যানার যেন আমরা, বিহেভিয়ারাল অ্যাটিচিউড যেন আমরা ডেভেলপ না করি। আমরা সবসময় সামনেও তার জন্য আমি দোয়া করি, সে অনুপস্থিত তখন আমি তার জন্য দোয়া, এবং অনুপস্থিত কারোর জন্য যদি দোয়া করেন এই দোয়াটা ফিরে আপনার দিকেই আসে। অনেকে বলে যে অন্যের জন্য দোয়া করে কি লাভ, না এটা রিটার্ন করবে আপনার দিকে। লেটস সে আমি মোশাররফ ভাইয়ের জন্য, মোশাররফ ভাই এখানে নাই, আমি বাসায় দোয়া করলাম, আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও, ফেরেশতারা কি বলবে জানেন? ফেরেশতারা বলবে ওয়ালা কা বিমিসলিন, তোমার জন্য অনুরুদ্ধ, অর্থাৎ তোমার কোনো রোগ থাকলে আল্লাহ সেটা যেন সুস্থ করে দেয়। সুবহান, তাহলে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ওই দোয়াটা ফেরেশতাদের পক্ষ থেকে পাচ্ছি। সুবহান আল্লাহ, হাদিসটা কত সুন্দর দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মামিন আব্দিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়ালা কা বিমিসলিন, কোন ভাইয়ের অনুপস্থিতিতে আপনি যদি কোনো দোয়া করেন ফেরেশতারা কি বলে, তোমার জন্য অনুরূপ। আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু ফেরেশতার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবে? হ্যাঁ, কখনোই না। ধরেন উনি অসুস্থ, বললাম আল্লাহ সুস্থ করে দাও, ফেরেশতারা বলল আল্লাহ তাকে সুস্থ করে দাও। আমার ভাই তার একটু আর্থিক সমস্যা যাচ্ছে, আমি বললাম আল্লাহ আমার ভাইটাকে তুমি ধনী বানিয়ে দাও, তার দারিদ্রতা দূর করে দাও, ফেরেশতারা কি বলবে? আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি দারিদ্রতা থাকে, আল্লাহ তার দারিদ্রতা দূর করে দাও। সুবহানাল্লাহ, এজন্য অন্যের জন্য যেন আমরা দোয়া করি, ওই দোয়া কিন্তু ফিরে আসে। এটা নিয়ে একটা মজার গল্প আছে, শোনাবো নাকি আপনাদেরকে? গল্প শোনার জন্য সবাই রেডি? আচ্ছা, ছোট্ট করে গল্পটা হচ্ছে যে এই যে আপনি যদি কারোর জন্য দোয়া করেন ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা তার জন্য কবুল করো, তো এই হাদিস শুনে এক লোক রমজান মাসে যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয়, তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল, আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো পাশেই রান্নাঘরে আবার তার ওয়াইফ রান্না করতেছেন, সে রেগে মেগে আগুন দৌড়ে আসছে, এই কিসব দোয়া করতেছে? তো সে বলে আমি তো আমার জন্য করি নাই, আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেককাপ স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো ওয়াইফ বলতেছে তুমি মনে করছো হাদিসটা আমি জানি না, অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয়। তো ওই ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালা কা বিমিসলিন, আল্লাহ এটা তুমি তার জন্য কবুল করো। তো ওয়াইফ রেগে বলতেছে তুমি কি ভাবছো, মনে করছো হাদিস জানি না আমি? তো সম্মানিত শুধু এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আর ওইটা ফিরে আমার কাছে আসতেছে। আপনি অন্যের জন্য যা যা দোয়া করেন, আপনার মৃত আত্মীয় স্বজন, আব্বা আম্মা, ভাই বোন, তাদের ক্ষমার জন্য যদি আপনি দোয়া করেন ফেরেশতারা আপনার ক্ষমার জন্য দোয়া করে, তাদের যে কোনো সমস্যা নিরসনের জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফেরেশতারা আপনার সমস্যা যাতে দূর হয় এই দোয়াটা করে। তাহলে পাঁচ নাম্বার ছিল ওয়েল উইশিং, শুভকামনা করা। আপনি দেখবেন যে লোকটা সবার সুখ জন্য শুভকামনা করে, কল্যাণ কামনা করে, তাকে কিন্তু সবাই পছন্দ করে, তার সাথে সবার মানে ভালোবাসা হৃদ্যতা অনেক গভীর। সো আমরা যেন ওয়েল উইশার হই, অন্যের জন্য যেন শুভকামনা করি, এবং এক মুমিনের উপর আরেক মুমিনের ছয়টা হক, এর মধ্যে একটা হক হচ্ছে ওয়াইয়াম সাহুলাহু ইজা গাবা আও শাহিদা, সে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক আমি সবসময় তার জন্য কল্যাণ কামনা করব। আমার মুসলিম কোনো ভাইয়ের জন্য আমি কখনোই কোনো ধরনের অকল্যাণ উইশ করতে পারি না। তাহলে পাঁচ নাম্বার গেল ওয়েল উইশিং, শুভকামনা করা বা কল্যাণ কামনা করা। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আর অল্প কয়েক মিনিট ইনশাআল্লাহ। ছয় নাম্বার হচ্ছে হেল্প ইন ড্যাঞ্জার, বিপদে হেল্প করা, সহায়তা করা। আপনার ভাই যদি বিপদে পড়ে যায় আপনি সহায়তা করলে সে জীবনে আপনার ভুলতে পারবে, বিপদের সময় যদি আপনি তার পাশে দাঁড়ান সে আপনার কখনো ভুলবে না। এবং আল্লাহর হাবিব সাহেব বলেছেন ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। বান্দা আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যখন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আবার বলি,
আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত সে বান্দা তার ভাইকে সাহায্য করে। তার মানে আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত কি? আমার ভাই আরেক ভাইকে কি করা, সহযোগিতা করা। আপনি আল্লাহর সাহায্য চান, সিম্পলি আপনি অন্যকে হেল্প করেন, সিম্পলি আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহর সাহায্য এমনিতেই চলে আসবে, বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন। খুব সোজা সাপটা হিসাব, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সহায়তায় নিয়োজিত থাকে যতক্ষণ ওই বান্দা তার ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তাহলে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা, নট নেসেসারি সবসময় যে একেবারে মানে ম্যাটেরিয়াল ওয়েতে টাকা দিয়ে গাড়ি দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে এমন না। হ্যাঁ, কখনো আর্থিক সমস্যা হলে আপনি কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করলেন, অর্থ দিয়ে, লোক দিয়ে সহযোগিতা করতে পারেন, ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন। ভালো সাজেশন কিন্তু অনেক জরুরি। মানুষ এত নতুন আসছে, কোথায় যাবে কী করবে কিছু জানে না, আপনি তাকে গাইড করলেন, এটা কিন্তু অনেক বড় ধরনের সহযোগিতা। সো এই সহযোগিতার ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সহযোগিতা করতেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে ওনার পাঁচটা গুণ ছিল, এর মধ্যে একটা গুণ ছিল তাহমিলুল কাল্লা, অন্যের বোঝা বইয়ে দিতেন। আমরা অন্যের ব্যাগ বহন করেছি কয়দিন বলেন তো? আরেকজনের ব্যাগ টানতে কষ্ট হচ্ছে, একটু তার ব্যাগটা নিয়ে ভাই আমি একটু হেল্প করি, কয়দিন করছি আমরা? হ্যাঁ, নিজেরটা করতেই জান খারাপ হয়ে যায়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু শুধু সাধারণ নবী না, সব নবীদের শ্রেষ্ঠ নবী। উনি মানুষের বোঝা বইয়ে দিতেন, মানে হোয়াট এন অ্যাটিটিউড, কি মানসিকতা ছিল! নেতৃত্ব এমনি আল্লাহ হাতে দেয় না নবী হওয়ার আগে, এমন না যে উনি নবী হয়েছে এখন আদেশ আসছে তো মানুষের সেবা শুরু করছে, না, নবী হওয়ার আগেই তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বইয়ে দিতেন। ওয়া তাকসিবুল মাদুমা, যার উপার্জনের কিছু নেই তার জন্য উপার্জন করে দিতেন। তার মানে অলওয়েজ মানুষের সহযোগিতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকতেন। তো আপনি যদি কারো সহযোগিতায় পাশে দাঁড়ান, পাশে থাকেন, সে কোনোদিন আপনাকে ভুলবে না, এবং তার সাথে আপনার যে হৃদ্যতা তৈরি হবে এটা আর অন্য কোনো কিছু দিয়ে করা সম্ভব না। তাহলে বিপদে সহযোগিতা করা। সাত নাম্বার, ভিজিটিং সিক, অসুস্থকে দেখতে যাওয়া। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এখন এটা আমাদের কমে গেছে, একটা সময় ছিল খুব বেশি, এখন ওই যে নিজেদের ব্যস্ততা, ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকা। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে তো প্রায় শুনে যে ওই ফ্ল্যাটের ভিতরে মারা গেছে, পরে দুর্গন্ধ বের হওয়ার পরে এরপরে আশেপাশের লোকজন জানছে যে কে নাকি মারা গেছে। এখানে কি ফ্ল্যাট কালচার চলে আসছে আমাদের, ফলে আমাদের হৃদ্যতা, আমাদের আন্তরিকতা এগুলো একেবারে আমরা হারাতে বসেছি। তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা সুন্নাত। পাশাপাশি আপনি যাকে দেখতে যাবেন তার সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে, সে আপনাকে মনে রাখবে। রাসূল সাল্লাম এটা খুব করতেন, অসুস্থকে দেখতে গেলে তার মাথায় হাত বুলাতেন, গায়ে হাত বুলিয়ে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাআস ইশফি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা, এবং তাকে পজিটিভ কথা শোনাতেন। একজন অসুস্থ রোগীর বন্ধুরা যদি যায় যদি পজিটিভ কথা শোনে, ওর রোগ তো এমনি অর্ধেক ভালো হয়ে যাবে, কি বলেন? আমাদের দেশে হচ্ছে কেউ যদি অসুস্থ হয় ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে কে কে মারা গেছে ওগুলো যেয়ে বলা শুরু করে, যে আল্লাহ আপনার তো ক্যান্সার, ক্যান্সারে যে আমার এক খালা ছিল, কি যে কষ্ট পাই আমার, এই যে শুরু। তো ওই লোক তো এমনি অর্ধেক তো তখনই মরা। আপনি যে বলবেন ঘটনা কি, আপনি অসুস্থ এটা বললো কে? আপনার তো ইউ আর লুকিং ভেরি ইয়াং, আপনার তো খুব এনার্জেটিক মনে হচ্ছে। না, অসুস্থ মনে হচ্ছে না তো, আপনি তো আগের চেয়ে সুন্দর হয়ে গেছেন দেখা যাচ্ছে। এগুলো বললেই দেখা যাওয়া যায় যে মানসিকভাবে একটু আরো সবল হয়ে ওঠে। কিন্তু ওই রোগে কে কে মারা গেছে, কি কষ্ট পেয়ে মারা গেছে, এই ফিরিস্তি যদি আপনি তার সামনে শোনান, বেচারা ঠিক থাকবে? থাকবে না। আমরা যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাদেরকে পজিটিভ কথা যেন বলি, দেখবেন যে সে আজীবন মনে রাখবে যে আমাকে দেখতে আসছিল। এবং ভিজিটিং সিক, অসুস্থদের দেখতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মুসলিম অমুসলিম বাধ্যবাধকতা নেই। আপনি আপনার অমুসলিম ফ্রেন্ডকেও দেখতে যেতে পারেন, আপনার এক বন্ধু নাস্তিক অসুস্থ, ইউ ক্যান ভিজিট হিম। হিন্দু পাশের ঘরের বাড়ির হিন্দু আপনি দেখতে যাবেন অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি অসুস্থদের ভিজিট করতেন। এক ইহুদি ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্ভেন্ট ছিল, খাদেম। তার ধর্ম কি? ইহুদি। সে কোন ধর্মের বলেন? ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট, টাকার বিনিময়ে কাজ করত। অনেকদিন হলো সে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এই ছেলেটা অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন, তাকে দেখতে গেলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে বললেন আসলিম, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, মুমূর্ষু, মারা যাবে। এখন ছোট্ট ছেলে হঠাৎ রাসূল ইসলাম বলতেছে আসলিম, শাহাদা পড়ো, সে কী করবে? সে তার বাবার দিকে তাকাল, পাশে বাবা দাঁড়ায় আছে, মানে
কাইন্ড অফ যে বাবার কাছে জানতে চাচ্ছে আমি কি সাদা পরবো, তার বাবা বললো আফিয়া আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে সেটাই কর। আবুল কাসেম হচ্ছে রাসুলের একটা কুনিয়ান, ওনার বড় ছেলের নাম ছিল কাসেম, যদিও ছেলেটা বাঁচেনি, ফলে ওনাকে কাসেমের বাবা, কাসেমের বাবা বলে শুরুতে ডাকা হয়। তো ইহুদি বললো আফিয়া আবুল কাসেম, তুমি আবুল কাসেমের কথা শোনো। তখন এই ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামান্য সেবা শুশ্রূষা এবং রোগীকে দেখতে যাওয়ার কারণে এক জাহান্নামী কি হয়ে গেল, জান্নাতি। রাসূল ইসলামী ঘর থেকে বেরোর সময় এটাই বলতেছিলেন যে আলহামদুলিল্লাহ ইল্লাযি আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল ইসলাম কিন্তু দল মত নির্বিশেষে ধর্ম টর্ম এগুলো বাঁচে নাই। আমরা ভাবি যে আরে নাস্তিকের বেটা নাস্তিক, ওর জ্বর হয়েছে জ্বরে মরু, এরকম ভাবি না। না, নাস্তিক হয়েছে এটা তো তার পার্সোনাল ইস্যু, কিন্তু সে আপনার প্রতিবেশী, সে আপনার পরিচিত, আপনি তাকে দেখতে যাবেন। তাহলে অসুস্থদের ভিজিট করলে কিন্তু সুসম্পর্ক হৃদ্যতা বাড়ে, এই পয়েন্টটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজার ব্যাপার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন, সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আজকে নফল রোজা রেখেছ কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন। তিনি বললেন গরিবদের খাবার দিয়েছ কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন। বাকিরা হাত তোলেন। আজকে জানাজা পড়েছ কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তোলেন। আজকে একজন অসুস্থকে ভিজিট করেছ কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তোলেন। আল্লাহ রাসূল বললেন এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতি না হয়ে বাড়েন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, কি চমৎকার গুণের অধিকারী ওনারা ছিলেন। আমরা যেন অসুস্থদেরকে ভিজিট করি। আট নাম্বার, এক্সচেঞ্জিং গিফট, উপহার দেওয়া। উপহার দিলে কিন্তু, গিফট দিলে মানুষের মধ্যে ভালোবাসা হৃদ্যতা বাড়ে। উপহার দেয়া নেয়া দুটোই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিতেন, আবার উপহার গ্রহণ করতেন। এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাহা দাও তাহা আপু, তোমরা একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে, আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দিবে। সো আমরা যেন উপহার দেই একে অপরকে, যেন গিফট দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এবং গিফট নিতেন। গিফট দিলে কিন্তু খুব সিম্পলি কারোর সাথে আপনার রাগ অভিমান থাকলেও কিন্তু কমে যাবে। ধরুন একজনের সাথে সম্পর্ক খারাপ, আপনি কিছু উপহার পাঠালেন, আর কি রাগটা থাকে? কুরবানির সময় কুরবানির গোশত পাঠালেন, আর রাগ থাকবে? আমি বাংলাদেশে এক চেয়ারম্যানের গল্প শুনেছি যে সে চেয়ারম্যান ইলেকশনে হেরে যে জিতেছে তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে গেছে। বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কি নিয়ে গেছেন, ফুলের মালা আর মিষ্টি। তো এখন আর রাগ থাকে বলেন? পুরো আইস ব্রেকিং হয়ে একেবারে বন্ধ হয়ে গেছে এখন। তো এই যে শত্রুতা, রাগ, এগুলো কিন্তু কমিয়ে দেয় একে অপরকে যদি উপহার দেয়া যায়। নট নেসেসারি যে খুব দামি জিনিস উপহার দিতে হবে, ছোট ছোট জিনিস ফ্যামিলিতে আপনারা বন্ধু বান্ধবের মধ্যে ছোট ছোট জিনিস দিতে পারেন। এই রমজান উপলক্ষে ছোট্ট একটা মেসোয়া, ছোট্ট টুপি, ছোট্ট পারফিউম, এই ছোট্ট ছোট্ট জিনিস উপহার দেওয়ার মধ্যে দিয়েও কিন্তু আমরা আমাদের ভালোবাসার হৃদ্যতা বাড়াতে পারি। নয় নাম্বার, হসপিটালিটি, আপ্যায়ন করা, মেহমানদারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। সো আপনি যদি মেহমানদারি করান তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে, এটা স্বাভাবিক। আমার দিকে তাকান সবাই, একটা জিনিস দেখাই আপনাদেরকে, তাকিয়েছেন সবাই? আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছো। আই রিপিট, আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো, মানে হৃদয়ে পৌঁছতে চাইলে আগে পেটে ঢুকতে হয়। আমাদের এলাকায় একটা কথা বলে যে পাষণে ভাত না থাকলে ভাষণে পেট ভরা। আপনারা প্লেটসে কি বলেন আঞ্চলিক ভাষায়? আমাদের এলাকায় বলে বাসন। হ্যাঁ বলে না, থালা বাসন বলে না, তো বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না, পেটে খেলে পিঠে সয়। তো আপনি আরবরা বলে যে এইখানে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢুকো, কারো হৃদয়ে স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও, মানে তাকে আপ্যায়ন করো। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলাম যে তিনি নবী হওয়ার আগে ওনার পাঁচটা বিশেষ গুণ ছিল, এর মধ্যে একটা ছিল তাকরিউদ্দাই, মেহমানদারি করাতেন। তিনি সবসময় তিনি মানুষদেরকে কি করাতেন, মেহমানদারি করাতেন। এবং তিনি মদিনাতে যে সুবহানাল্লাহ, মদিনাতে হিজরত করে যে তিনি চার বাক্যের একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এই জাস্ট তিনি মাইগ্রেট করে পৌঁছলেন। এখন তো এই ভাষণের মধ্যে ওনার মদিনাতে পৌঁছার পরে টেনশন কি ছিল, বাড়ি নাই, ঘর নাই, নিজের একটা ঘর করতে হবে, ক্যারিয়ারটা সাজাতে হবে, এটা সেটা না। উনি সেখানে যেয়ে বললেন আতা ইনুত আম, মানুষকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ।
চারটা বাক্য বলেছেন, কি বলেছিলেন? আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। লম্বা হাদিস, আমি অর্থটা বলছি। আতিমুত তুআম, খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাস নিয়াম, সবাই যখন ঘুমায় তখন নামাজ পড়ো। তার মানে চারটা কর্মসূচির একটা ছিল খাবার খাওয়াও। কি খাওয়াও? সবাই বলতে হবে কি খাওয়াও। মদিনাতে যেই তিনি আগে দেখলেন যে খাদ্য সংকট দূর করতে হবে, আমি যেটার প্রেসিডেন্ট হব যেই রাষ্ট্রের, ওই রাষ্ট্রে খাদ্য সংকট থাকতে পারবে না। খাদ্যকে সহজলভ্য করো, খাবার খাওয়াও। এখন এটা অনেক বড় ক্রাইসিস আমাদের বাংলাদেশে এখন চলতেছে, খাদ্যের সংকট। যে কোনো দেশের জন্য এটা অনেক বড় সংকট, ক্ষুধার জ্বালা বড় জাল। তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ছলসানো রুটি। তখন ক্ষুধা লাগলে পদ্য গদ্য হয়ে যায়, আর আকাশের চাঁদের নান রুটি মনে নেয়, ঠিক কিনা? তো সম্মানিত শুধু এই জন্য খাদ্য সংকট। দেখেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছেই প্রথমে কোন সংকট দূর করতে বললেন? খাদ্যের সংকট। সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড় আমাদের বাংলাদেশে এখন, এই সংকট দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করুক। এই যে নানান ধরনের কথা শোনা যাচ্ছে যে বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে তারপর কুমড়া দিয়ে বানানো, এই যে পরামর্শগুলো আসতেছে কি কারণে? সংকট, উই আর ইন ক্রাইসিস, এটা কিন্তু ডেঞ্জারাস। কোনো দেশ যখন দুর্ভিক্ষের দিকে যায় এটা যে কতটা ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশের এই খাদ্য সংকটকে তিনি দূর করে দেয়। সব শেষ কথা, পারস্পরিক হৃদ্যতা এবং ভালোবাসা বাড়ানোর সর্বশেষ মাধ্যম হচ্ছে রিকনসিলিয়েশন বা সেটেলমেন্ট করে দেওয়া। দুইজন ঝগড়া লাগলে আপনি যদি দুজনকে মিলিয়ে দেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। দুজন ঝগড়া লাগলে আমরা কি করব? মিলিয়ে দিব। কিন্তু আমরা অনেক সময় মিলিয়ে দেই না, কিন্তু আর একটু বাড়াই দেই। মানে দুইজন ঝগড়া লাগছে, কেমন যেন এখান থেকে একটু আমি ভালো ফিল করতেছি, এরকম হয় নাকি কারো? এরকম হইলেই ঝামেলা, এটা যেন না হয়। ওরা দুজন ঝগড়া লাগছে, আপনি যদি একটু ভালো ফিল করেন সামথিং রং, বরং আপনার প্ল্যান থাকতে হবে যে আমি রিকনসিলিয়েশন করে দেব, মিলাইয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বি আফদাল দারাজা মিনাস সিয়াম ওয়াস সাদাকা ওয়ান নুসুক। হে সাহাবারা, নামাজ রোজা দান সৎকার চেয়েও বড় একটা সওয়াবের কাজ আছে। খেয়াল করে শুনেন, আই রিপিট, আল্লাহ রাসূল বললেন নামাজ রোজা দান সৎকার চেয়েও আরেকটা সওয়াবের কাজ আছে। আমি কি তোমাদের সেটা বলবো না? সাহাবারা বললো, বলেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাহুজ জাতিল বাইন, দুজনকে মিলিয়ে দেয়া। সুবহানাল্লাহ। আমরা মনে করি নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলে দিলে আমি বড় বুজুর্গ, নফল রোজা রাখতে রাখতে আমি একেবারে বিশাল বড় বুজুর্গ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার সমস্যা। তুমি যদি মাঝখানে যে আরবিট্রেটর বা মিডিয়েটর হিসেবে যে মিলায় দাও, এর চেয়ে বড় সওয়াবের কাজ হতে পারে না। দুজন ঝগড়া লাগছে, আগুন জ্বলে উঠছে, ওখানে আপনি তেল ঢালবেন না। আমরা অনেক সময় আগুন, আগুন যদি জ্বলে ওঠে ওটা নিবানোর জন্য কি ঢালতে হয়? পানি। কিন্তু অনেকে পানি না ঢেলে কি ঢালে? না, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো বেশ ছিল, তিনি খুব ভালো মধ্যস্থতা করতে জানতেন। দুইজনের মধ্যে যদি ঝগড়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মিলিয়ে দিতে চাইতেন, এবং যার মাধ্যমে দুইজনের মধ্যে সম্পর্ক ভালো হলো ওই দুজনের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকে। এবং যে সমস্ত জায়গায় কিছুটা ছোটোখাটো মিথ্যা কথা বলা যায় ইসলামে, এর মধ্যে একটা হচ্ছে দুইজনকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে। এই লোকের নাম ধরেন যে ক, এর নাম খ, দুজনের মধ্যে ঝগড়া, আপনি কয়ের কাছে যেয়ে বলবেন যে আরে খ তো আপনার খুব প্রশংসা করে প্রায়, বলে আপনি নাকি এরকম এরকম, সে শুনে অবাক হবে, কিরে সে আমার প্রশংসা করে, তার শুধু ঝগড়া। খকে যে আবার এটাই শোনাবেন যে উনি তো বললো আপনার এরকম এরকম ভালো গুণ আছে, সে অবাক হয়ে যাবে। মাঝখান থেকে দুজনের মধ্যে সুসম্পর্ক এবং আপনি হয়ে যাবে তাদের প্রিয় পাত্র। তা আপনি যদি মধ্যস্থতা করেন, বিবাদমান দুইটা গ্রুপকে মিলিয়ে দেন বা দুজনের মধ্যে আপনি সম্পর্ক রিলেশনশিপকে ভালো করে দেন, তাদের সাথে আপনার সম্পর্কটা আরও উন্নত হবে, ভালো হবে। সম্মানিত শ্রোতা, এই ছিল 10টা টিপস। যেহেতু ইফতারের পূর্ব মুহূর্তে আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, এই ব্যাপারগুলো যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় অঙ্গনে, রাষ্ট্রীয় অঙ্গনে যদি আমরা এই ইসলামের বাতলানো ফর্মুলাগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে পারস্পরিক সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসা, এই রিলেশনশিপ এটা বাড়বে, এটা সুদৃঢ় হবে, এটা মজবুত হবে। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুক, আল্লাহ তাআলা আমাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধকে আরও বাড়িয়ে দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভ্রাতৃত্বের উপমা জেনে দিয়েছেন যে কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো আমরা গোটা বিশ্বে মুসলিম উম্মা যেন একটা দেহের মতো থাকতে পারি। আমাদের এক ভাই আক্রান্ত হলে আমরা যেন সেটার প্রতিবাদ করি এবং সেটা যেন আমরা ভেতর থেকে ফিল করি।
আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমন করার তফিক দান করে। সেই জন্য সালে আলাহ ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে ক্ষান্ত হয়নি, তারা ডিমান্ড করলো যে আমাদের মিরাকুলাস কিছু দেখাতে হবে, এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যি রাসূল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, তাহলে তোমরা কী দেখতে চাও, অলৌকিক কী দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসূল? তারা বললো, আমাদের যে পাহাড় বৃষ্টিতে এলাকা, এই পাহাড়ের ভেতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি, মানে উট বের করে আনতে হবে, এবং এই উট বের হওয়ার পরপরই উট বাচ্চা প্রসব করবে, সাথে সাথে উট দুধ দিতে আরম্ভ করবে। আমরা সেই দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মুআজিজা, সত্যিকারের উট, এবং তুমি সত্যিকারের রাসূল। সালে আলাইহিস সালাম বললেন, এরকম মুআজিজা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা সবাই বলল, হ্যাঁ আমরা তাহলে ঈমান আনব। সাইয়েদানা সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কায়মনের বাক্যে দোয়া করতে শুরু করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি যদি এই মুআজিজা আমাকে দান করেন, এটা দেখে আমার জাতির গোষ্ঠী ঈমান আনবে, তারা বিশ্বাসী হয়ে যাবে, আপনি মেহরবানি করে আমাকে এই মিরাকেল, এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে, হে সালে, আমি এই মিরাকেল দেখাবো, কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ঈমান না আনে তাহলে কিন্তু আমি সমূলে তাদের সবাইকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে এই মিরাকেল দেখালেন, পাহাড়ের ভেতর থেকে তিনি ওট বের করে নিয়ে আসলেন। এবং এই কথাটি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে এভাবে উল্লেখ করেছেন সূরা শুআরাতে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তাচ্ছিল্য সুরে বলতে শুরু করলো যে, তাহলে তুমি কি করে আবার নবী হও, তুমি তো আমাদের মতোই রক্তে মাংসে দেখতে একই রকম মানুষ, কীভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে, কী করে তুমি নবী হবে, তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম উট এনে দেখো। আল্লাহ তাআলার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে উটনি বের হয়ে আসলো, এবং এসেই মুহূর্তে সেই উটনিটি বাচ্চা প্রসব করলো এবং দুধ দিতে আরম্ভ করলো, এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টায়ার ভিলেজ, পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হলো। আল্লাহ তাআলা এ ব্যাপারে উল্লেখ করছেন, ওয়া ক্বাউমি হাযিহি নাকাতুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে, নিদর্শন চেয়েছিলে, এই হচ্ছে নিদর্শন, এটা হচ্ছে নাকাতুল্লাহ, আল্লাহ তাআলার উট। আল্লাহ তাআলা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন, তিনি বলেছেন এটা নাকাতুল্লাহ, আল্লাহর উট, আল্লাহর পাঠানো বিশেষ উট। লাকুম আয়া, এটা তোমাদের জন্য নিদর্শন, মিরাকেল, মুজিজা হিসেবে আমি আল্লাহ তাআলা দিয়েছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজারুহা, এটাকে ছেড়ে দাও, এই উটের পথকে কখনো তোমরা আটকাবে না, তাআকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে এটা ছোটে বেড়াবে, খাবে, ওয়ালা তামাসসুহা বিসু, কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না, সাবধান, ভাইয়া আকুদাকুম আযাবুন করিব, তাহলে কিন্তু কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাইয়্যিদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা হাযিহি নাকাতুল্লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, এই বিশেষ মুজিজা সম্বলিত উটটি যখন আসলো, এই উটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল, এই কুয়ার পানি খুব বেশি বেশি করে পান করতে আরম্ভ করলো, ফলে এলাকাবাসীদের অন্যান্য যে উট পশু টশু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল। তখন তারা সবাই এসে সালে আলাইহিস সালামকে বললো, হে সালে, আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে। তখন সালে আলাইহিস সালাম বললেন যে, লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম স্কেজুল করে দিচ্ছি, একদিন আল্লাহর এই বিশেষ উট পানি পান করবে, আরেকদিন তোমরা পানি পান করবে, কিন্তু খবরদার, ওয়ালা তামাসসু হাবিসু, কোনো ক্ষতি এই উটের করবে না। তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে উট বের করে নিয়ে আসা, উট সাথে সাথে 10 মাসের গর্ভবতী উট বের হয়ে বাচ্চা দেওয়া, সেটাও দিয়েছে, দুধ দিচ্ছে, এবং এই দৃশ্য দেখে সামদ গোত্রের অনেক সংখ্যক লোক তারা ঈমান এনে ফেলল। কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে 9টি সাব ট্রাইব ছিল, তাদের অনুসারী যারা, তাদের লিডার যারা, তারা কেউই সালে আলাইহিস সালামের উপর ঈমান আনলো না। এবং এই দৃশ্য দেখার পরে তারা বলল, সালে, তুমি তো অনেক বড় জাদুকর, তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে উট বের করে আনলো, কি করে গর্ভবতী উট আমার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি? তাহলে অল্প কিছু সংখ্যক লোক ঈমান আনলো এবং বেশিরভাগই সালে আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো এবং তাকে জাদুগ্রস্ত, তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো। এবং সালে আলাইহিস সালাম বললেন, খবরদার, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করে এই মুজিজা দিয়েছে, খবরদার, ওয়ালা তামাসসু হাবিসু, এই উটনির সাথে তোমরা খারাপ আচরণ করবে না, পাইয়া আকুদাকুম আযাবু ইয়াউমিন আযীম, কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। কিন্তু তারা যারা বকে গিয়েছিল
যারা ইমান আনেনি, যারা সালাহ ইসলামকে এই মজিজা দেখার পরও বিরোধিতা করছিল, তারা সেখানেই ক্ষান্ত হয়নি। তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে, এই মুজিজাটিকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে। এবং যেই চিন্তা সেই কাজ বা আপরুহা বা আসবাহনা আদিমে তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহর পাঠানো এই উটটিকে হত্যা করে ফেলল। সুরা শামসে আশামসে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইদিম বাআথ আশকাহা, তারা প্ল্যান করে তাদের মধ্যে থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও, তুমি যাও হত্যা করো। فقال لهم رسول الله ناقه الله وسقياها সাদার ইসলাম শেষবারের মতো বললেন, আমি আবারো বলছি এটা আল্লাহর উট, আল্লাহর পাঠানো বিশেষ নিদর্শন বা মুজিজা, এটাকে তোমরা হত্যা করো না। কিন্তু ফাকাযাবুহু ফাআকরুহা, তারা সাদার ইসলামকে অস্বীকৃতি জানালো, মিথ্যা প্রতিপন্ন করলো এবং ঠিকই তারা এই উটটিকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা বললেন, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা, তাদের এই পাপের কারণে আল্লাহ তাদের জন্য আজাবকে অবধারিত করলেন, তাদের উপর আজাব পাঠালেন। এবং সালে আলাইহিস সালামের কওম সামুদ বা সামুদ জাতি আল্লাহর পাঠানো এই বিশেষ মুজিজা এই উটটিকেই শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি। তারা প্ল্যান করলো যে শুধু উটকে হত্যা করলেই হবে না, আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে নিব। তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করলো কিভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, এবং সে কথাও আল্লাহ তাআলা সূরাতুন নামালে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওই যে নয়টি সাব ট্রাইব ছিল তারা একত্রিত হলো, ক্বালু তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে তারা শপথ করলো এবং প্ল্যান করলো, লা নুবাইয়িতান্নাহু ওয়া আহলা, আমরা আজ রাতেই আতঙ্কিত অ্যাটাক করব, তাদের অ্যাটাক করব, সালেহের বাড়িতে যে সালেহ এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলব। তুম্মা লা নাকুলান্না লি ওয়ালিহি, তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার ওয়ালি তার অভিভাবকদের আমরা বলবো, মা শাহিদিনা মাহালিকা আহলিহি ওয়া ইন্না লা সাদিকুন, আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি না, আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করব যে আমরা কেউই কিছু জানি না, তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম না, আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্যবাদী। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু মাকরা, তারা কৌশল করে, ওয়া মাকারনা মাকরা, আমি নিজেও আল্লাহ কৌশল করি, আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর, আমার কৌশল যে কীভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে না। এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালেহ আলাইহিস সালামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগে, এবং আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বাড় বেড়েছে যে তাদেরকে সামদ গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। যে সালেহ আলাইহিস সালামকে বললেন, হে সালেহ, তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেফ জোনে চলে যাও, আমি এমন ভয়ঙ্কর আজাব এই সামদ জাতির উপর পাঠাবো পুরো জাতি এন্টায়ার নেশন তারা ধ্বংস হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। কি আজাব আল্লাহ তাআলা পাঠালেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব, আল্লাহ তাআলা বললেন, ফা আখাযাতহুম রাজফা, ভয়ঙ্কর ভূমিকম্প আল্লাহ তাআলা পাঠালেন, ডেঞ্জারাস আর্থকোয়েক, মুহূর্তের মধ্যে পুরো সামদ গোত্র প্রচন্ড এক আওয়াজে কেঁপে উঠল, মারাত্মক ভূকম্পন শুরু হয়ে গেল। ফা আসবাহু ফি দারিহিম জাতিমিন, এবং প্রচন্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল। এবং সূরাতুল কমর আল্লাহ তাআলা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম। আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি সামদ গোত্রের ওখানে যাও, তারা সালেহকে অস্বীকার করেছে, আমার পাঠানো মুজিজা উটকে হত্যা করেছে, এবং সালেহকে তার পুরো পরিবার সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে, তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই, তুমি সামুদ গোত্রের ওখানে যে প্রচণ্ড একটা চিৎকার দাও, তোমার প্রচণ্ড চিৎকারের আওয়াজে সামুদ গোত্রের প্রতিটি মুর্শিদ যেন কানের পর্দা সেটে ওখানেই লাশ হয়ে পড়েছে। এবং আল্লাহ তাআলার এই আদেশের সাথে সাথে আল্লাহ বললেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার, একটা প্রচণ্ড সাউন্ড ওয়েভ, একটা প্রচণ্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গোত্রে। বা কেন ওকে হাসিমিল মহতাদের, পুরো জাতি সেখানে ভুলুণ্ঠিত হয়ে পড়ে খেয়ে ফেলা ঘুষির মতো, তৃণলতার মতো ঘুষির মতো তারা হয়ে গেল। ও আল্লাহ বললেন, ফাকাযাবুহু ফাআকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহ, পুরো জাতিকে আল্লাহ তাআলা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে দিল। তাহলে সামুদ জাতিকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো, এক নম্বর হচ্ছে আর্থকোয়েক, যারা আরবিতে বলা হচ্ছে আব রজফা, পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠলো। দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ, প্রচণ্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে
তামুদ গোত্রের প্রতিটি মুশরিক তাদের কানের পর্দা ফেটে ওখানেই লাশ হয়ে পড়ে গেল। এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন। এবং নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন, তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হিজর এলাকাটাকে যখন ক্রস করছিলেন, যেটাকে মাদায়নে সালেহ আমরা বলেছি, সালেহ আলাইহিস সালামের যে এলাকাটাতে এই সামুদ গোত্রের বসবাস ছিল, এই জায়গাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ক্রস করছিলেন, তিনি তার মাথা ঢেকে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উটনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন, খুব দ্রুত এই গজবের এবং আজাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। এবং তিনি ঘোষণা দিলেন সাহাবীদের মাঝে, সহিহ বুখারীতে এসেছে, তোমরা যদি এই আজাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো, এই পানিগুলো তুলে দাও। সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিল। এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না, আটার এই খামিরগুলো তোমাদের উটগুলোকে খাইয়ে ফেলো, কারণ এটা গজবের জায়গা। তোমরা কখনো যদি এই সামুদ গোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও, তোমরা কান্নার একটা ভাব করে যাবে, কান্না কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের বাপের কারণে তুমি আমাদেরকে এভাবে ধ্বংস করে দিও, এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। এবং রাসূল ইসলাম বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও, ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছো এগুলো নিজেরা না খেয়ে ওটগুলোকে খাওয়াও, এবং সেই না কতল্লা আল্লাহর পাঠানো সেই মিরাকুলাস যে ক্যামেল, সেই উটনি যেই কুয়া থেকে পানি খেত আমরা সেখান থেকে পানি খাবো। রাসূল ইসলাম সাহাবারা সবাই সেখান থেকে তারা পানি নিলেন। এবং এভাবেই রাসূল ইসলাম তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্তভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন। সম্মানিত শ্রোতা, আরেকটি মাইটি নেশনের ধ্বংস আমরা জানতে পারলাম। সালে আলাইহিস সালামকে যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো তারাও শক্তিশালী ছিল, পাহাড় কেটে কেটে কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারে, তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের অন্যায়ের কারণে, তাদের অস্বীকৃতির কারণে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা পুরো জাতিকে সমূলে ধ্বংস করে দিয়ে। এই সামুদ জাতি এবং সালে আলাইহিস সালামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসন খুঁজতে চাই, তাহলে প্রথমে যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিয়ে থাকেন, অলৌকিক জিনিস দিয়ে থাকেন, যেটা দিয়ে ওনার প্রফেটহুড উনি প্রমাণ করতে পারেন যে এই যে দেখো এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহ তাআলার কাছ থেকে এনেছি, ও এটাই প্রমাণ করে যে আমি নবী। এই মিরাকেল আল্লাহ সহজে দিতে চান না, কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরাকুলাস জিনিস পাঠান, মুজিজা পাঠান, আর সেই মুজিজা দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে, আল্লাহ তাআলার ইবাদতে ফিরে না আসে, তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহর জন্য অবধারিত আল্লাহ করে ফেলে। এবং সামুদ গোত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে, তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে।